কথা বলে আচ্ছা লটারির টিকিটে যদি বরকত থাকতো তাইলে আমরা মৌলবীরা সব থেকে সমাজে কম বেতন কা কথা বলেন ইমানদের সব কম বেতন ইমানদের তো আমরা ছেড়ে দিতাম প্রত্যেকদিন পাঁচটা করে লটারি কাটতাম তো আমরা কথা বুঝতে পারি কে বললে লটারিতে বরকত আছে লটারি এই জন্য হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে আরো জোরে বলুন কে আল্লাহ তুমি তাহলে নিজে কি করে ভাগ্য পরীক্ষা করছো ভাগ্য পরীক্ষা যারা করে কাছে যারা তাদের কেন ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ তোমার তকদিরে যেটা আছে তুমি অবশ্যই পাবে তোমার তকদিরে যেখানে মৃত্যু লেখা আছে অবশ্যই মৃত্যু ঘটবে তোমার তকদিরে যতটা রুজি লেখা আছে অবশ্যই তুমি পাবে

সে বলছে হুজুর বরকত নাই বরকতের তাবিজ দেন হুজুরের বেতন ছ হাজার আর তার প্রত্যেক ইনকাম পঞ্চাশ হাজার তো কার ভাগ্যটা খারাপ তার না হুজুরে তা কেন যদি তাবিজে তোর দোকানে বরকত হবে তো হুজুরের আগে তো বরকত হবে কতটা বুঝতে পারে হুজুর ছ হাজার বেতন পায় হুজুর আগে বরকতটা নিবে না আমরা কি বুকা লিখি এই তো আমাদের ছেলেরা বুঝে না যারা ইয়ং ছেলে আছে কি বুঝলেন তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কি আছে তা লিখতে পারে তার খোঁজ নেয় যে বলো হুজুর কোন রকম করে কোন লাইন হবে না মেয়েটাকে আনা যাবে না আমার একটা জলসায় আছে যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে যাবে যাবে না চারটা বিয়ে করা যায় যাচ্ছে মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুর একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করিল

একটা দাবি যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান লেখা আছে কেউ যদি কারুর বউ পালি যায় ছেলে পালিয়ে যায় কেউ যদি পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারেন্টি সহকারে আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন এই হারাম করাই পারবে বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে এদিকে বল বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে কথাটা বুঝতে পারেন তখন ধরা পড়বে মালটা দু নম্বরই না এক নম্বরই

কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে আমি হচ্ছে এটার বিরোধী পানিটা দেন তো পানির বোতলটা দাও আমার মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলছে আমার আল্লাহ রব্বুল আলমী দেখুন অনেকজন মায়েরা ভালো করে শুনবে আপনাকে ধোকা দিচ্ছে বাচ্চা নিবে বাচ্চা তাবিজ বালারা বাচ্চা দিয়ে দিচ্ছে দিচ্ছে না তাই তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে কেউ আবার বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় তো পঞ্চায়েত তো আমারই হবে তোমরা পাবে কি করে পঞ্চায়েত গুলো সব হুজুরদের হতো পশ্চিমবাংলা চারটা করে বিয়ে করতাম আর চার দশে চল্লিশটা প্রতি বছর একটা করে বেটা বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে ব্যাটা দিবে আর হুজুরের পিটি হয়েছে কোরআন খোলো আমি কোন গল্পগুজব করি নি সূরা আল ইমরান কোন সুরা বললাম যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর খুলে দেখে আসুন এসে আমাকে অ্যাটাক করুন স্টেজে আসুন আমিও আপনাকে কোরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব ওয়াল্লাযী সাউইরুকুম ফিল আরহামি কাইফা লা ইলাঘা ইল্লাহ আজিজুল লাজিজুল হাকিম হ্যাঁ আমানবী পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছামতো আমি কারুর পরামর্শে কাজ করি না জোর বলুন সুহান এটা কোরআন সোরায় আলীমরাগ আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি কানা দেবো না খোড়া দেবো সুন্দর দেবো না কালো দেবো রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো

ঠিক বললাম না ভুল বললাম অনেক মানুষ নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহামের হাদিস যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা কাগজ থাকে তা নোট করে নিয়ে যান তোমার মধ্যে নামাজ নেই তোমার মধ্যে ইসলাম নেই যদি বলেন হুজুর নামাজের ফাইদা কি এক নম্বর ফাইদা নোট করুন কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়া মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহান এটা এক নম্বর ফায়দা দ্বিতীয় নম্বর আপনাকে পাপ থেকে পাপ জীবন গড়ায় আপনি যখন নামাজি হবেন যদি তাসের আড্ডা বসে সেই পাঁচ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু তাসের আড্ডায় বসতে পারবেন না পারবেন একটা দাড়ি ফুটিওয়ালা বসতে পারে কেন আমার মধ্যে আমি নামাজি আমার এই জায়গায় বসা যাবে না একটা নামাজি মদের আড্ডায় বসতে পারবে না একটা নামাজি তাসের আড্ডায় বসতে পারবে না একটা নামাজি সে ফট করে জুয়ার আড্ডায় বসতে পারবে কেন তার নামাজ থেকে বাধা দিবে এখন এরপরে আলোচনা করব আপনি কি আমরা কি অরিজিনালি নামাজি না পাইকিরি নামাজি

যখনই মুয়াজ্জিন হাঁটবে আর মাত্র তিন মিনিট বাকি আছে কইবে শালা হারামি হেকে দিল এখন বিড়ি খেতে হবে

কেন আপনি তো বলেছেন স্পিরিটে আর কোরআনে আল্লাহ বলছেন মমিনদের আখলাক হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে নবীজি বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন

আজানের আধ ঘন্টা আগে উঁচু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে দোকান খোলা পড়ে থাকে তারা আল্লাহর ঘরে চলে আসে তবে এই কথাটা আমল করতে যান না আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক তুই এসে নামাজ পড়বি ঘুরে গিয়ে দেখবেন দুটি চানা চুরু নাই দি আমার গালি আপনি কিন্তু দোকান বন্ধ করবে। কেন আমাদের তো আউলিয়ার দেশ না তা না হলে তো জুম্মার দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না হ্যাঁ নতুন যে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি তো আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল ঠিক বললাম তো আমাদের আউলিয়ার দেশ এখানে সব ধান এখানে দোকানটা বন্ধ করেই যাবে আগে থেকে বন্ধ করু যারা মনে মনে ভাবছে যদি কোনো মোলবি কোনো হুজুর বলে থাকেন অনুরোধ করে বলছি কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না তোমাকে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে এই নিদান কেউ দিতে পারবে না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন কতক্ষণ ইবাদত করবেন এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাতীনা আমানু

বড় কষ্টের বিষয় আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়তে চায় পাইকিরি নামাজ ইসলামে চলবে যেমন বলে দি হাজত কি আপনি জুম্মার দিন কালকে জুম্মা আছে না জুম্মা আছে সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ জুম্মার দিনে আপনি নামাজে যাবেন 11টায় গোসল করে রেডি 11:30টায় বিবিকে বললেন বিবি বলল দুটি ভাত খেয়ে নাও না না ও নামাজ পড়ে এসে কাগজ সেরকম ভোগ লাগেনি হালকা লেগেছে ও নামাজটা পড়ে আস গিয়ে নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে লম্বা খুদবা সুরা লম্বা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো এত লম্বা সুরা ধরেছে বাস নামাজ আর খাবার একসাথে মিশে গেল এইটাই নবীজি নিষেধ করেছেন তোমাকে হালকা ভোগ লেগেছে তুমি হালকা খেয়ে নাও হাজতটা ছেড়ে লাও যাতে নামাজে দাঁড়ালে তোমার মন যেন খাবারে না চলে যায় আসরের নামাজে মসজিদে ঢুকেছে আপনি দেখলেন নামাজ দাঁড়াচ্ছে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি নাইলে জামাজ ছেড়ে যাবে দিয়ে তারপরে পায়খানা করুক দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব লম্বা সূরা ধরে নিয়েছে দু রাখা তারপর চতুর্থ রাখাতে যখন দাঁড়াইছে তাকে জোর চাপ লেগে গেছে খালি রুম করছে ভালো তো এই হাগা নামাজ একসাথে মিশে গেল নবীজি নিষেধ করেছেন না হাজত ছেড়ে নাও পায়খানা আগে করে নাও তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে ফাইল না হিয়ারা নিয়ত তো তুমি বাঁধবে কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন মনোজগ যাবে নামাজ এক নম্বর গেল নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন কম্পালসারি নামাজ পড়বেন হে আমার যুবক যুবতী সকলে নামাজ পড়বে